গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মধুমতী নদী শুকিয়ে যাচ্ছে। কয়েকবার খনন করা হলেও পানি প্রবাহ বাড়েনি। এখন রাস্তা প্রশস্ত করা ও ফুটপাথ নির্মাণ করায় নদীর তীর ভরাট হয়ে যাচ্ছে। এতে নদীতে পানি প্রবাহ আরও কমছে। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের মধ্যে সমন্বয় না থাকায় সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মোস্তফা জামানের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের একসময়ের খরস্রোতা মধুমতী নদীটি কালের বিবর্তনে শুকিয়ে গেছে। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে গত ১৪ বছরে চারবার নদী খনন হয়েছে। এতে ২০ কোটি টাকা ব্যয় হয়। সবশেষ ৬ মাস আগে পানি উন্নয়ন বোর্ড নদী খননের কাজ করে। এদিকে সড়ক বিভাগ বঙ্গবন্ধু সড়ক প্রশস্ত করতে মধুমতী নদীর অর্ধেক ভরাট করে ফুটপাতের দেয়াল তৈরির কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের সমন্বয় না থাকায় ও সঠিক পরিকল্পনার অভাবে প্রতি বছর উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও মিলছে না সুফল। এতে স্থানীয়দের মাঝে খুব বাড়ছে। সড়ক বিভাগ থেকে রাস্তার কাজের জন্য সেই খনন করা খাল আবার বন্ধের দিকে প্রায় কিছুদিন আগে একটা টেন্ডার হয়, টেন্ডারের মাধ্যমে খাল খনন করা হলে এখন আবার রাস্তা প্রশস্ত করার জন্য আবার টেন্ডার হয়েছে। পরিবেশবাদী ও নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির এক সদস্য বললেন, নদীটি ৬ মাস আগে খনন করা হয়েছে, এখন আবার মাটি খুঁড়ে গাইডওয়াল নির্মাণে ভরাট হয়ে যাচ্ছে নদী। পৌরবাসী অনেকটা হতবাক যে কিছুদিন আগে এই লেকটি খনন করা হলো, আবার এই লেকটি এখন আবার কেন ভরাট করা হচ্ছে। তবে অভিযোগ মানতে নারাজ গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড। নিচে যেটা এখন করতেছে এটা হলো গাইডওয়াল, এটা পানির লেভেল থাকবে, পানির মধ্যে একটা ডিবা থাকবে, জাস্ট ওই ফুটপাথ যেটা করবো ওইটার সাথে একটা স্লোপে মাটিটা দেওয়ার জন্য। এখন যে স্লোপটা আছে ওই স্লোপের মধ্যে আমরা কাজ করতেছি, খালের দিকে যাচ্ছি। আমরা যেটা করেছিলাম পলি গুলো অপসারণ করে নদীর নাম্যতা বৃদ্ধি করেছিলাম, আর সড়কের পক্ষ থেকে নদীর একটা অংশ যে স্লোপ অংশটা এটাকে রিটেনিং ওয়াল দিয়ে স্লোপ অংশটার মধ্যে ভরাট করে এখানে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এক্ষেত্রে মনে হয় না নদীর মধ্যে খুব একটা প্রভাব পড়বে। এখন প্রকল্পের কাজ শেষ হলে নদী পানি প্রবাহ ফিরে পাবে বলে জানায় তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।